ফাইনালি আমার নশো সাবস্ক্রাইবার হয়ে গেছে আর জাস্ট এক কে হওয়ার দূরে আর একশো খানা প্লিজ করে দাও হে বেলা চশমা পরে কেমন একটা অড লাগছে সেজন্য চশমাটা খুলে কথা বলছি বহুত তেজ হয়ে رہا ہے সো ফাইনালি আমার 900 সাবস্ক্রাইবার হয়ে গেছে এন্ড আর 100 খানা হয়ে গেলে 1k কমপ্লিট হবে বক্তব্য হচ্ছে এটাই যে আমাকে আমার অনেক বন্ধুরা বলে আমি নাকি সবার ফার্স্টে বিয়ে করবো বাট এতে আমি একদমই বিপক্ষে বিপক্ষে যেটা আমার বক্তব্য আমার জাস্ট একটা থট আছে একটা ফিলিং আছে যে একটা আমি অ্যাজ এ ছেলে হিসেবে আমি আমার বক্তব্য রাখছি ঠিক আছে ছেলেদের পক্ষ থেকে বক্তব্য রাখছি একটা ছেলে যদি মাসে দশ হাজার টাকা কামে না শেষ হল পার ডে বিরিয়ানি খেয়ে কাটাবে ব্রো বাট একটা ফ্যামিলি ম্যান যদি আশি হাজার টাকা কামায় না তবুও তার জীবনে শান্তি নেই শান্তি নেই মিন কালকে এই ঝামেলা পরশু দিন সেই ঝামেলা ঝামেলা পর ঝামেলা লোকে তো বলে এটাই জীবন বাট ভাই জীবন একটাই জীবনটাকে ভালো করে কাটাও না জীবনটাকে চিল ভাবে কাটাও এই সময়টা কোন ফিরে আসবে না সো আমি এই সময়টা পুরো ইউজ করব তারপর এইসব এতে ফাঁসবো আমি তার আগে তো আমি ফাঁসছি না তো ফির আর আমি আর যে জায়গায় দাঁড়িয়ে আছি আঠারো থেকে চব্বিশ আর এই সময়টা অনেক সাংঘাতিক সময় এই সময় না কোনো মোহমাহায় পড়লে হবে না জাস্ট নিজে একটা গোল সেট করো অ্যান্ড সেই গোলের প্রতি এগিয়ে যাবে আমি বলবো না যে কোনো সম্পর্ক করা খুব ভুল বাট সঠিক সম্পর্ক করো সব ভুল ভাল পড়ো না যার সঙ্গে সম্পর্ক করবে যেন তার সঙ্গে সম্পর্ক টিকবে এরকম সম্পর্ক করো যেন তার সঙ্গে তুমি শেষ পর্যন্ত নিজের ভবিষ্যৎ দেখতে পারো নয়তো এসব সম্পর্কে যেও না আর বিয়ে দেখো একটা সময় অবশ্য আমিও বিয়ে করবো বাট সঠিক সঠিক সঙ্গীর সঙ্গে বিয়ে করবো সঠিক পার্টনারের সঙ্গে বিয়ে করবো নাকি যাতা এবার কার কপালে কি লেখা সেটা তো ভগবানই জানে সত্যি বলতে কোনো মোহামাহায় পড়ো না ঠিক আছে খুবই খারাপ জিনিস আজকে তুমি যার সঙ্গে সুখে আছো না কালকে তুমি তার সঙ্গে ঝগড়া করবে কালকে তোমার তার সঙ্গে ব্রেকআপ হবে তারপর অনেক ডিপ্রেশন অনেক ঝামেলা অনেক ফ্যামিলির সঙ্গে ঝামেলা সো আগে লাইফে লাইফে কিছু কিছু করো করো তারপর এসব মানে বাট না করা করা উচিত একশো জনের মধ্যে হয়তো নব্বই জনের সম্পর্কটা ভেঙে যায় বা দশ জনের সম্পর্কটা টেকে জানি একটা লাভ আছে একটা ট্রু লাভ আছে বাট সবার সাথে তো হয় না এটাই আমার সাথে তো হয়নি আমি একজনকে ভালোবাসতাম বাট সে ছেড়ে চলে গেছে

সো সঠিক বাসে উঠতে হবে যদিও আমি বারবার ভালোবাসাই উঠি বাট এখনও সঠিক বাস পাইনি সঠিক বাসে খুঁজে আছি এখনও তাকে খুঁজছি যাই না সে কবে আসবে জীবনটা যেরকম চলছে সেরকম চলতে ঠিক এই ইউটিউব এই পড়াশোনা দেখবে মানে সামনে পরীক্ষা আমার সামনে ওই ডিসেম্বর করে ইন্টারনাল এক্সাম হওয়ার কথা হলে অফলাইনই হবে অ্যান্ড জানুয়ারি মাসের লাস্ট দিকে আমার ফাইনাল পরীক্ষা থার্ড সেমিস্টার এবার ওই জন্য তো সারাক্ষণ দেখবি এই সারাক্ষণ দেখো আমার এই পাশে এত বই খাতা অ্যাকচুয়ালি আমি বই খাতা নিয়ে ঘুমাই এবার তাই জন্য বই খাতা আছে মশারি খোলা এবার সামনে পরীক্ষা পড়তে তো হবে কিছু করার নেই কোনো অপশান নেই অপশান হচ্ছে একটাই পড়াশোনা করো মন দিয়ে পড়ো এটাই পড়ার সময় এর পড়ার সময় পাবে না তুমি আমিও পাবো না তুমিও পাবে না সব মন দিয়ে পড়ো অ্যান্ড নিজের টাইমটা না ঠিক জায়গায় কাজে লাগাও অবশ্য আমার ভিডিও দেখো যদি আমার ভিডিও দেখে কেউ মোটিভেট হয় তো খুবই নিজেকে ভগবান মনে করবো বাট কবি কবি লাগতে হয় আপনি ভগবান হ্যাঁ বাট আপনি ভগবান নাই হ্যাঁ আমি জাস্ট একটা অর্ডিনারি সিম্পল মানুষ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকেই তোমার প্রবলেম ফেস করতে হবে সো নিজেকে নিজের বন্ধু বানিও অনেক বেটার এবার এখন বাজে রাত্রির সাড়ে বারোটা এখন আমি ভিডিও বানাচ্ছি অ্যাকচুয়ালি অনেকদিন ধরে ভিডিও বানানো হয়নি ব্লগও বানানো হয়নি কোথাও যাওয়া হয়নি আর কলেজ যাই এবার একই ব্লগ একই কী দেখবে তুমি একই রাস্তায় একই কলেজ কী দেখবে ওই জন্যই জাস্ট নিজের পয়েন্ট অফ ভিউ শেয়ার করছি অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে আশা করি লাইক শেয়ার সাবস্ক্রাইব তিনটে করো অ্যান্ড এককে পর্যন্ত নিয়ে যাও জাস্ট এককে পর্যন্ত নিয়ে যাও তারপর তো আরও আছে অনেক ডিমান্ড আমার তারপর ওয়ান লাখ তারপর টেন লাখ ওয়ান মিলিয়ন অনেক ডিমান্ড আছে আমার সো আজ ভিডিওটা এই পর্যন্তই অ্যান্ড গো সাবস্ক্রাইব মাই চ্যানেল ইংলিশ টোটালি ইংলিশ ম্যান সো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল অ্যান্ড লাইক শেয়ার মাস্ট অ্যান্ড অবশ্যই তোমার নিজের মতামত জানিও নিজের কমেন্ট বক্সে গুড বাই